তৃণমূল পার্টিকে ফাঁসাতে গিয়ে উল্টে নিজেই এখন ফেঁসে গেছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পুরোপুরি 12টা বাজিয়ে দিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ বিজেপির সব থেকে বড় নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল পার্টির নামে ভুরি ভুরি মিথ্যা লিখে ফেসবুকে পোস্ট করেছিল, আর সেই মিথ্যা পোস্ট করার কারণে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য এই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিরাট বড় কড়া পদক্ষেপ নিয়েছে। আর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল নেতা যে কড়া পদক্ষেপ নিয়েছে তাতেই ফেঁসে গেছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দুর্নীতির অভিযোগ তুলছেন, কাটমানির অভিযোগ তুলছেন আবার শুভেন্দু অধিকারী। সিসিটিভিতেও কাটমানির অভিযোগ তার, সোশ্যাল মিডিয়ায় এই বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলিতে নিরাপত্তার জন্য বসানোর কাজ চলছে সিসিটিভি, আর সিসিটিভি টেন্ডারে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন বিরোধী দলনেতা। সিসিটিভির খরচ অনেক বেশি ধার্য করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। লোকটার মুশকিলটা হচ্ছে ইনি হাওয়াতে হাওয়াতে কথা বলেন, যদি সত্যিকারের মনে হয়ে থাকে এতে কোনো দুর্নীতি আছে তাহলে তিনি FIR করুন না এই নথিগুলো দিয়ে, এবং উনি আদালতে যান, হাইকোর্টে যান, মামলা করুন গিয়ে যদি মনে হয় সত্যিকারের দুর্নীতি। এইরকম ভুলভাল কাগজপত্র দেখিয়ে ভুলভাল দাবি।